হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আমি দেখাবো আলু ডিম দিয়ে আমি ঝোল রান্না করি কীভাবে। এটা খুবই সহজ আর এটা সবার ঘরে থাকে, ডিম আর আলু আমাদের, এটা খুবই ইজিলি তৈরি করতে পারি। তো চলুন আমি দেখাচ্ছি আমি কীভাবে ডিম দিয়ে আলু রান্না করি। প্রথমে আমি দুইটা আলু নিয়ে নিলাম, এখানে ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি। দুইটা ডিম, এক কাপের মতো পেঁয়াজ, আর এখানে একটা টমেটো, আর নিয়ে নেব এক চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। প্রথমে আমি ডিমগুলো ফেটিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে। ফ্যান নিয়ে তেল দিয়ে দিব হালকা পরিমাণে, দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিতেছি, দেখতে পাচ্ছেন। কাটা হয়ে গেলে আমি এখানে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এখন আমি প্যানে অল্প একটু তেল দিয়ে দেব, দিয়ে দেবো একটা তেজপাতা, দুই টুকরো করে ছিঁড়ে নিয়েছি আমি। দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভাজার পরে দিয়ে দেব সামান্য একটু লবণ, আমি সবসময় পেঁয়াজের সাথে লবণ দিই কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব টমেটো। এখন পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দেব গুঁড়া মশলাগুলো, এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব এক চামচ করে দিচ্ছি। দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব, আলুটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে প্রায় 15 মিনিট এভাবে কষাবো, তাহলে খুবই মজা হবে এই তরকারিটা। কষিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, এখানে আপনারা যতটুকু ঝোল খেতে চান ততটুকু দেবেন। দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এটা বলো ফুটে এসেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব, ডিমগুলো দিয়ে আমি ভালো করে কষি নেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। হয়ে গেছে আমার ডিম আলু তরকারি, দেখতে পাচ্ছেন আলুটা আমার হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করেন, একটু ধনে পাতা দিয়ে দিতেছি উপরে, খুবই মজার, খুবই টেস্টি। সবাই বাসায় ট্রাই করবেন, আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।